পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে কলেজে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেকেন্ড জুন দু এবং রেফারেন্স নাম্বারও দেওয়া রয়েছে সাবজেক্ট রয়েছে অনলাইন অ্যাডমিশন ফর অ্যাকাডেমিক সেশন দু হাজার তেইশ চব্বিশ টু অল ইউজি কোর্সেস সমস্ত ইউজি কোর্সে দু হাজার তেইশ চব্বিশ সালে ভর্তির জন্য যে অনলাইন নিয়মাবলী সমস্ত নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে এই সম্পূর্ণ নোটিশটি তুমি যদি একবার ভালো করে দেখে নাও তাহলে কোনো সমস্যাই তোমার মধ্যে আর থাকবে না তাই সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে প্রথমে রয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ সহ ইকুইভ্যালেন্ট যে সমস্ত পরীক্ষা মে মাসের রেজাল্ট পাবলিশ হয়েছে তারা সকলেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ সেশনে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে নেক্সট বলা রয়েছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের জন্য বিশেষ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে যে যেখানে রাজ্যের সমস্ত সরকারি সহায়তাপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকেই চার বছরের ইউজি প্রোগ্রাম কোর্সের জন্য বলা হয়েছে পাশাপাশি এও বলা রয়েছে যেহেতু সেন্ট্রালাইজড অ্যাডমিশন হওয়ার কথা ছিল কিন্তু সম্পূর্ণ সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস তিন বছরের নিয়ম অনুযায়ী করা হয়েছে কিন্তু সম্পূর্ণ রাজ্য জুড়ে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির নিয়ম যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে সেহেতু এই পোর্টাল গড়ে তোলা সম্ভব হচ্ছে না যেহেতু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকেই পূর্ববর্তী বছরের মতোই যেভাবে অ্যাডমিশন প্রক্রিয়া চালায় স্বতন্ত্রভাবে ঠিক সেই রকমভাবেই চালানোর অনুমতি প্রদান করেছে রাজ্য সরকার এখানে সম্পূর্ণ শিডিউল দেওয়া রয়েছে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার ভর্তি হওয়ার জন্য কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে যাবতীয় বিষয় তো তোমাদের নাম্বার এতে লেখা রয়েছে অনলাইন পোর্টাল ওপেন হচ্ছে ফার্স্ট জুলাই দু রাজ্য জুড়ে যে সমস্ত কলেজগুলো রয়েছে সমস্ত কলেজেই ফার্স্ট জুলাই দু থেকে অ্যাডমিশন পোর্টাল ওপেন হচ্ছে এবং অনলাইনে আবেদন করতে পারবে তুমি আগামী পনেরোই জুলাই দু তারিখ পর্যন্ত অর্থাৎ গোটা পনেরো দিন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে নেক্সট সিতে বলা রয়েছে প্রত্যেকটা কলেজে মেরিট লিস্ট পাবলিশ হবে কুড়ি জুলাই দু তারিখ এবং অ্যাডমিশন কমপ্লিট করতে হবে প্রত্যেকটা কলেজকে থার্টি ফার্স্ট জুলাই দু তারিখ এবং সকলের ইউজি কোর্স অর্থাৎ ফার্স্ট সেমিস্টার ক্লাস শুরু হবে আগামী ফার্স্ট অগাস্ট দু হাজার তারিখ যদিও কিছু তথ্য আরও দেওয়া রয়েছে যদি অ্যাড কলেজগুলোতে সম্পূর্ণ সিট কমপ্লিট না হয় তাহলে সেকেন্ড বারের জন্য অ্যাডমিশন ফেস ওপেন করতে পারে সেটি অবশ্যই থার্টি ফার্স্ট অগাস্টের মধ্যে কমপ্লিট করতে হবে এইবার দেখে নেব ছাত্রদের জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো তোমাদের প্রত্যেককে পালন করতেই হবে নাম্বার ওয়ানে রয়েছে অনলাইন ভর্তি প্রক্রিয়া কঠোরভাবে মেধার ভিত্তিতে সম্পূর্ণ করা হবে ভর্তি প্রক্রিয়া চলাকালীন সম্ভাব্য ছাত্রছাত্রীর কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য ডাকা হবে না হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী কোনোরকমভাবে সশরীরে উপস্থিত থাকা চলবে না ভর্তি হওয়ার সময় নাম্বার দুয়ে রয়েছে যেটা তোমাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রকার চার্জ নেওয়া হবে না অর্থাৎ অনলাইনে ভর্তির জন্য নোটিশ স্ক্যান বা আপলোড করা ইত্যাদি বিষয়ের জন্য কোনো প্রকার চার্জ করবে না কলেজ কর্তৃপক্ষ গত বছর যেমন ইউজি স্তরে প্রোগ্রামে ভর্তির আবেদনপত্রে কোনো রকম টাকা লাগেনি ঠিক এইবারও কোনো প্রকার টাকা পয়সা লাগবে না নাম্বার তিনে বলা রয়েছে যারা এলিজিবেল ক্যান্ডিডেট অর্থাৎ যোগ্য আবেদনকারীরা চিঠি বা ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হবে নাম্বার ফোর্থের বলা রয়েছে পেমেন্ট কেবলমাত্র অনলাইন থ্রুতেই হবে কোনো প্রকার অফলাইন পেমেন্ট করা যাবে না নাম্বার ফিফথের বলা রয়েছে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের লিস্ট অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের কাছে থাকা উচিত যে কেননা পেমেন্টের ক্ষেত্রে কোনো প্রকার ফ্রড বা জালিয়াতির শিকার হবে না অবশ্যই সেটা মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন ফিস জমা দিতে পারবে নাম্বার সিক্সতে বলা রয়েছে অ্যাপ্লিকেশান করার সময় যে সমস্ত টেস্টিমোনিয়াল ডকুমেন্ট আপলোড করা হবে সেই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি কোনো রকম অযথা প্রমাণিত হয় তাহলে সেই ভর্তি বাতিল বাতিল বলে গণ্য করা হবে নাম্বার সেভেনতে বলা রয়েছে সমস্ত স্টেক হোল্ডাররা সময় সময় সরকার কর্তৃক যে কোভিড নাইন্টিন নিয়ম বা প্রোটোকল রয়েছে সেটাকে অবশ্যই মেনে চলতে হবে নিচে আর একটা ইম্পর্টেন্ট লাইন বলা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও একই রকমভাবে এই নিয়ম ফলো করবে নিচে আরেকটা ইম্পর্টেন্ট লাইন বলা রয়েছে এই বিজ্ঞপ্তিটি কেবলমাত্র ইউজি অ্যাডমিশনের জন্যই প্রযোজ্য কোনো প্রকার বিএড বিপিএড এম বা এমপিএড পিজি উচ্চস্তর কোর্সের জন্য উপযুক্ত নয় যদি সেরকম কোনো প্রয়োজন হয় তাহলে আবারও নোটিফিকেশান জারি করবে রাজ্য সরকার তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য যে সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা তাদের কোনো প্রকারেই কোনো অসুবিধা হবে না আশা করি তুমিও অন্যকে সহযোগিতা করতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে পরবর্তীতে চার বছরের কোর্স কমপ্লিট করার জন্য যে প্রয়োজনীয় তথ্যাবলী প্রয়োজন সমস্ত কিছু আপলোড করা হবে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে সুতরাং প্রত্যেককে বলবো তোমরা যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকো যদি এইচএস পাস করার পরে কলেজে ভর্তি হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটাকে ফলো করতে পারো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ